घोड़ा चले, घोड़ा बाके, घोड़ा बाके, घोड़ा बाके, घोड़ा बाके इदिगे ना, एवा सोनु ना, तिन्नी घोड़ा आछे, सोनु चलो, सोनु चलो। মাতলামি শেষ নেই তোমরা জানো তো যাই হোক আজকে হলো শুক্রবার কিন্তু আজকে দীপ বাড়িতে আসবে তার কারণ হলো দীপের আজকে ভ্যাকসিন আছে সেই জন্য ও আজকে ছুটি নিয়েছে তো বাড়ি ফিরবে আমাকে বললো জাস্ট কল করে তো অলরেডি অফিস থেকে বেরিয়ে গেছে তো ভ্যাকসিন নিয়ে তারপরে বাড়ি ফিরবে একদম মানে আমার বাড়ি থেকে একটু দূরে ওর ভ্যাকসিনেশনটা হচ্ছে প্রায় আমার বাড়ি থেকে এক ঘন্টা লাগবে বাসে ঠিক আছে তো ওখানে ভ্যাকসিন ও আসার পরেই ভ্যাকসিন নিয়ে বাড়িতে ফিরবে আর কি এসে খাবে তো যাই হোক এই হলো ব্যাপার আর সোনু এখন দেখো একটা ওই ড্রাম নিয়ে আসছে ড্রাম নিয়ে একবার ওইদিকে ফেলছে একবার এইদিকে ফেলছে এই সমস্ত কাজকর্ম করছে আর কালকে আমি যাদের যাদের নাম নিয়েছিলাম মানে যারা ওই টাইটেল আমার সিলেক্ট করেছিল তো তার মধ্যেও দেখলাম মানে যাদের নাম বলেছি তার বাইরেও কিছু জনের নাম বাকি পড়ে আছে বাকি এই জন্যই পড়ে আছে কালকে যখন আমি ভিডিওটা শ্যুট করি কালকে আমি শ্যুট করেছিলাম কটার দিকে 11:30-12টার দিকে কিন্তু কমেন্টগুলো তারপর এসছে সেই জন্য আমি তাদের নামগুলো বলতে পারিনি তো ভেবেছি সেই জন্য আজকে ওই নামগুলো বলবো এবং কার টাইটেল কি সিলেক্ট করব সেই ডিটেলসে আজকে তোমাদের সাথে আলোচনা করব আরও একটা কথা আজকে তোমাদের সাথে আলোচনা করব কমেন্টস নিয়ে তো কমেন্টস নিয়ে দেখছি অনেকের মধ্যে অনেক কনফিউশন আছে সেই কনফিউশনটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব তো বড় বড় কমেন্টস নিয়ে দেখছি অনেক কিছু মানে চ্যানেলে কমেন্টস আসছে অনেক কিছু লিখছে তো সেই সম্পর্কে আজকে তোমাদের সাথে একটু আলোচনা করব ঠিক আছে তো চলো এখন যাব নিচে অলরেডি জল ভরা হয়ে গেছে বালতিতে তিন্নি এখন আমার এই কাজগুলো করে দিচ্ছে হ্যাঁ তিন্নি ভীষণ কাজের মেয়ে হয়ে গেছে আমার একটু বড় হলে আমাকে ভীষণ হেল্প করবে আমি বুঝতে পারছি আর এখন জানো তিন্নি এখন আমাকে ক্যামেরাও ধরে দিচ্ছে তোমরা ভাবতে পারো মানে কালকে আমি কিছু শ্যুট করেছিলাম এই শোনো 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 এদেরকে নিয়ে ছাদে আসা না প্রচণ্ড ডিফিকাল্ট মানে এখানে সেখানে বেয়ে ছাদের উপরে বেয়ে উঠে যাচ্ছে চলো ছাদের বেশিক্ষণ থাকা যাবে না নিচে চলো নিচে গিয়ে কথা বলছি চলো 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 হ্যাঁ নিচে গিয়ে কথা বলছি ছাদের উপরে পাইপ বেয়ে উঠে যাচ্ছে দেখো এখানে যে পাইপ রাখা আছে না এই পাইপের উপর পা দিয়ে উঠে যাচ্ছে এভাবে চলো নিচে চলো চলো নিচে গিয়ে কথা বলছি এদের জ্বালা কথা বলা যাবে না এখন এরা প্রচণ্ড বান্দরামি করছে চলো হ্যাঁ দীপ আসছে আর আজকে মাছ টাছ তো কিছু হবে না শুনো একটা কথাও শুনি না জেরবার অবস্থা আমার হয়ে যায় একদম তো আজকে মাছ হবে না কারণ মাছ শেষ হয়ে গেছে ঠিক আছে তো সেই জন্য ভাবছি ডিম করে নেবো ডিমের কারি করে নেবো তো ডিম দীপ বলছে ডিম ভেজে করতে ডিম ভেজে ওর মানে ডিমের ঝোলটা বেশি পছন্দ করে তো সেই জন্য ডিম ভেজে ঝোল করে নেবো কাঁচকলা আছে কাঁচকলা ভেজে নেবো এবার তো ভাজা চালু হয়ে গেছে কারণ দীপ আসছে মানে ভাজা চালু ভাজা ছাড়া আর মানে ওর মুখে আর কিছু আর উঠবে না আর
পটল আছে ভিন্ডি আছে ঠিক আছে তো এটা দিয়ে একটা ভাবছি সবজি বানিয়ে নেব এটাই হচ্ছে আজকে লাঞ্চ মেনু চলো হ্যাঁ সুজি রুজি কেটে নিই তারপরে রান্না বান্না আমাকে চালু করে দিতে হবে মুখ পোড়াতে হবে রান্না করে এসি বলে মুখ পোড়াতে হবে তাই না হ্যাঁ আপেল তোমাদের আপেলটা দিয়ে দিই আপেলটা দিয়ে এখনো মা আসেনি মা আসুক আর বাজে এখন 10:30 বুঝেছো 10:30 সময় আমি অলরেডি ভাতটা চাপিয়ে দিয়েছি ভাত হতে থাক ভাত হতে হতে আমার সবজিগুলো কাটা হয়ে যাবে মোটামুটি আমি জোগাড় জাতি করে নেব ঠিক আছে চলো 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 এনে আজকে হচ্ছে গোটা আপেল খাওয়ার কম্পিটিশন দেখি এরা গোটা আপেল খেতে পারে কিনা এক্সপেরিমেন্ট করতে হবে ও বাবা বীজ আছে ভেতরে ফেলে দেবে বীজ খাবে না ঠিক আছে তিন্নি মনে থাকবে তো পারবে তো গোটা আপেল খেতে আরে খোসা গুলো খা আপেলের খোসা তো ভিটামিন খোসা ফেলতে নেই বাবা আপেলের খোসা খাও শোনো দেখো কিভাবে খোসা খাচ্ছে তুমিও খেয়ে নাও খোসা বীজ গুলো ফেলে দেবে ভেতরে খাও তিন্নি নানি কেন ঝটপট করে সোনু মহারাজ খাচ্ছে দেখো সোনু মহারাজ বন্ধুদেরকে দিবি না সবাই দেখছে যে জিজ্ঞেস করে নাও কে কে খাবে সোনু জিজ্ঞেস করবে না সোনুর ভাগে ভাগ বসানো যাবেই না তাই তো না কি বলো দাঁড়াও সোনু একটা অ্যাটেম্পট নিচ্ছে কিছু একটা ও বলতে চায় দেখো কি বলো এই জন্য তুই অ্যাটেম্পট নিচ্ছিলি এতক্ষণ ধরে হয়েছে না হয়েছে হয়েছে এবার খেয়ে নাও ঝটপট করে তো চলে এলাম সবজি কাটা হয়ে গেছে ঠিক আছে মানে ফাঁকে ফাঁকে আমাকে ব্লগটাও সেরে নিতে হবে তো একদম একটা না আমি রান্না করব তারপরে তোমাদের সাথে কথা বলবো এই করলে আমার কাজে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে তো আজও দেখো গাড়ি নিয়ে চলে এসেছি আর বললাম না কালকে যে সবার নাম বলতে পারিনি কারণ আমার ভিডিও করার পরে অনেকে কমেন্ট করেছে যে কি কি টাইটেল হতে পারে আমি তিনজনের নাম পেয়েছি তিনজনের নাম আমি আজকে বলে দিচ্ছি তাদেরও মনে দুঃখ হবে কেন আমি তাদের নামগুলো বললাম না এরকম কোনো ব্যাপার না কারণ ওই নামগুলো আসার আগেই আমার ভিডিওটা বানানো হয়ে গেছিলো সেই জন্য আমি বলতে পারিনি তার জন্য ভেরি ভেরি সরি তো আবার আমি বলে দিই তিনজনের নাম প্রথম নাম হচ্ছে শিলা লাইফস্টাইল ব্লগ ঠিক আছে শিলা লিখেছে টাইটেল সারাদিনের কাজের চাপ আর বাচ্চাদের সামলানো সত্যি কষ্টকর ও টাইটেলটা দিয়েছে শুনু যারা কোনো কথা বলতে পারছি না আচ্ছা তারপরে লিখেছে সাবিনা ভেগান সাবিনা আমার খুব মানে কাছের একজন বান্ধবী খুব প্রিয় বান্ধবী আমার ও প্রত্যেকটা ব্লগ আমার দেখে মিস করে না ঠিক আছে তো ও লিখেছে বিজি অ্যান্ড কেয়ারফুল মৌমিতা ঠিক আছে ও এই টাইটেলটা দিয়েছে আর তিন নম্বর লিখেছে হ্যাপি উইথ পিঙ্কি ও লিখেছে টাইটেলগুলো নিয়ে ভিডিও বানাবো কিন্তু আমি তার আগে বলে দিই আমি ওই ভিডিওতে যেটা টাইটেল দিইনি
আমি কার টাইটেলটা সিলেক্ট করেছি, আমি গার্গিদির টাইটেলটা সিলেক্ট করছি, গার্গিদির টাইটেলটাই আমি দেব। আর দেব ফ্যামিলি থেকে দেবান্তিও গার্গিদির টাইটেলটা ভীষণ পছন্দ করেছে, আমারও খুব ভালো লেগেছে, তো সেই জন্য আজকে আমি গার্গিদির টাইটেলটা বলে দিচ্ছি। হ্যাঁ, তো গার্গিদির টাইটেলটা আমি সিলেক্ট করেছি, গার্গিদি আমি তোমার টাইটেলটা আমি ওই ভিডিওতে সিলেক্ট করলাম। গার্গিদি টাইটেলটা দিয়েছিল ইন্ডিয়ান হাউসওয়াইফ ভেরি বিজি লাইফস্টাইল উইথ টু টুইন কিডস, ঠিক আছে। আমি এটা সিলেক্ট করছি, আর শুনুন তো, আমি কথা বলতে পারছি না, বাকি যারা রইল আমি তাদের প্রত্যেকের টাইটেল নিয়ে আমি একটা করে ভিডিও বানাবো। আশা করি তোমরা হ্যাপি হয়েছো, আর প্লিজ কিছু মাইন্ড করো না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, আর আমি শোনো, আমি এদিকে কথা বলছি তোমাদের সাথে, আর শোনো ওদিকে কি বান্দরামি করছে একবার দেখাচ্ছি তোমাদের। দাঁড়ো, বান্দরামিটা শুধু দেখে নাও, এই দেখো এইখানে, এই দেখো দেখো দেখো, তোমরা একবার দেখে নাও, এখানে আমি কথা বলছি, এখানে দেখো এগুলো খুলে সরো, আমি কিছু বলছি না। তেল, সেই জন্য অ্যালোভেরা আর একটু নিয়েছি অলিভ অয়েল, ঠিক আছে। তো এর মধ্যে একটু কোকোনাট অয়েল দিলে ভালো হতো, কিন্তু কোকোনাট অয়েলটা আমার কাছে অ্যাভেলেবেল নেই, তাই দিলাম না। কিন্তু এটা নিয়ে আমি কাঁচা লবো, চুল প্রচণ্ড রুক্ষ সুক্ষ হয়ে গেছে। আর তার মাঝখানে একটা তোমাদের কথা বলে নিই, যে কমেন্ট নিয়ে যে প্রবলেমটা হচ্ছিল, তো হচ্ছিল প্রবলেম কিছু নয়, সবাই বলছে যে বড় বড় কমেন্ট করা যাবে না, তো সেটাই আমি বুঝতে পারছি না, বলছে বড় বড় কমেন্ট করা যাবে না ইউটিউব রুলসের বাইরে। আমি তো কোথাও ভাই দেখতে পেলাম না যে ইউটিউব রুলসের বাইরে কোথায় লেখা আছে যে বড় বড় কমেন্ট করা যাবে না। তোমরা একটু দেখিয়ে তো, যারা বলছো হাওয়ায় কথাটা সব উড়ছে যে বড় বড় কমেন্ট করা যাবে না, আমিও কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমি বড় কমেন্টের একদমই পক্ষপাতী নই, পক্ষপাতী নই এই কারণেই যে আমাদের অনেকের ভিডিও দেখতে হয়, সেখানে বড় বড় কমেন্ট করাটা অনেকটাই হ্যাপা, তাই না? সেটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আদারওয়াইজ এমনি যে বড় কমেন্ট করা যাবে না যে ইউটিউব রুলস গাইডলাইন্সের বাইরে, এটা কোথায় লেখা আছে আমি তো আজ অব্দি ভাই দেখতে পেলাম না কোথায় লেখা আছে। তাহলে এত বড় বড় ইউটিউবার, তাদের যে মানে সবাই ভিউয়ার্সরা বড় বড় কমেন্ট করছে, তারা কি সব মূর্খ? তারা বসে আছে, তারা কি কিছু জানে না নাকি? তাহলে তাদের কি চ্যানেলে কোনো ক্ষতি হয় না, যত ক্ষতি আমাদের চ্যানেলে রয়ে যাচ্ছে? এটাই হচ্ছে বলার উদ্দেশ্য। সবাই আমার চ্যানেলে এসে বলছে এখন তো আর বড় কমেন্ট করা যাবে না, শুনছি শুনেছে, কিন্তু কোনো প্রুফ নেই তাদের কাছে, বিনা প্রুফে কেউ কথা শুনে গো, কেউ শুনে না। তাই সেই জন্য হাওয়ায় তোমরা না উড়িয়ে কথাগুলো ভালোভাবে বোঝো, নিচে সেইগুলো দেখো, প্রুফ দেখো কোথায় ইউটিউব রুলসে বাইরে লেখা আছে যে এই বড় বড় কমেন্ট করা যাবে না। আমি তো সেটাই বুঝতে পারছি না, আমি এত টেক চ্যানেল ফলো করি, আমি কোথাও দেখিনি এইটা নিয়ে কোথাও কাউকে ভিডিও বানাতে, তারপরেও সবাই বলছে ভাই বড় বড় কমেন্ট করা যাবে না, বড় বড় কমেন্ট করা যাবে না। এই জন্যই তারাই বলছে যারা মানে অন্যের ভিডিও দেখে বড় বড় কমেন্ট করে না, করতে হবে না, সেই জন্যই বলছে। আর আমিও সত্যি ব্যক্তিগতভাবে আমিও বড় কমেন্টের খুব যে পক্ষপাতী বা খুব যে বড় কমেন্ট করি কাউকে তা নয়, আমি সেটার জন্য একদমই বলছি না, কিন্তু এই যে সবাই বলছে ইউটিউব রুলসের বাইরে, সেই কথাটা নিয়েই আমি বলছি। ইউটিউব রুলসের বাইরে এরকম কোনো নিয়ম নেই, শুধুমাত্র কিছু জন মানুষ এইটাকে বলছে আর সেটাকে সবাই বিশ্বাস করে নিচ্ছে, এটাই হচ্ছে কথা, ঠিক আছে। কোনো সমস্যা নেই, তাহলে এত বড় বড় ইউটিউবারদের যারা ভিউয়ার্স আছে তারা তাহলে এত বড় বড় কমেন্ট দিচ্ছে, তাদের চ্যানেলে কিছু হচ্ছে না? যত প্রবলেম কি আমার চ্যানেলে, এইবার তোমাদের চ্যানেলে, সবার চ্যানেলে হয়ে যাচ্ছে। যাই হোক, এটাই হচ্ছিল বলার উদ্দেশ্য। আর তেলটাও আমি মেখে নিচ্ছি, তো চলো ভিডিওটি আজকে এখানে এন্ড করছি, বেশি বড় করা যাবে না ভিডিওটি। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ছোট করে একটা লাইক দিয়ে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও যদি ভিডিওটি ভালো লাগে। আর অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না, লাইক তোমরা কেউ করছো না, লাইক করবে, ঠিক আছে। তো চলো, ততক্ষণে তোমরা সেই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন এক ভিডিও নিয়ে, আজকের মতো টাটা।
দিতে পারলাম না।